জাতীয় ফুটবল দলে কালীগঞ্জের আলমগীর। মিরাজুল হক পেশায় একজন ফেরিওয়ালা। বিভিন্ন যানবাহনে ফেরি করে তিলের খাজাসহ বিভিন্ন খাদ্যদ্রব্য বিক্রি করেন। বড় ছেলে জাহাঙ্গীর হোসেন ও ছোট ছেলে আলমগীর মোল্লা। বড় ছেলে জাহাঙ্গীর হোসেন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছেন, আর ছোট ছেলে আলমগীর মোল্লা একই বিশ্ববিদ্যালয়ের বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের শেষ বর্ষের ছাত্র। সিলেটে অনুষ্ঠিত বত্রিদেশীয় সিরিজের জন্য প্রাথমিক দল ঘোষণা করেছে জাতীয় ফুটবল দলের কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। 27 জনের এই প্রাথমিক দলে স্থান পেয়েছেন ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার কলেজপাড়া এলাকার বাসিন্দা আলমগীর মোল্লা। 27 জনের মধ্যে নতুন মুখ আবাহনী ডিফেন্ডার আলমগীর মোল্লা। বর্তমানে জাতীয় দলের সঙ্গে কন্ডিশন ক্যাম্পে সৌদি আরবে অবস্থান করেছেন জাতীয় দলের এই লেফট উইংব্যাক। জানা গেছে প্রথম কালীগঞ্জ ফুটবল একাডেমিতে হাতেখড়ি আলমগীর মোল্লার। এরপর 2019 সালে পেশাদার ফুটবল লিগে যাত্রা শুরু। মুক্তিযোদ্ধা ক্রীড়া সংসদের হয়ে ঢাকার মাঠে নামেন। এই ক্লাবে কেটে যায় 3 বছর। এরপর 2022 মৌসুমে দল পরিবর্তন করে ঢাকার আর এক ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে মাঠে নামেন। সর্বশেষ 2023 মৌসুমে ঢাকা আবাহনীর হয়ে খেলেছেন তিনি। সৌদি আরব থেকে এক ভিডিও বার্তায় জাতীয় দলের নতুন মুখ আলমগীর মোল্লা বলেন, এই প্রথম তিনি জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পেয়েছেন। এর আগে 2017-18 অনূর্ধ্ব-23 জাতীয় দলের ক্যাম্প করার সুযোগ পেয়েছিলাম। বর্তমানে সৌদি আরবে অবস্থান করছি, এখানে কন্ডিশন ক্যাম্প হচ্ছে, এছাড়া দুটি প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হবে। ত্রিদেশীয় সিরিজে এ দুটি প্রীতি ম্যাচ ভালো কাজে দিবে, নিজেদের সেরাটা দেওয়ার জন্য চেষ্টা করছি, সবাই আমার জন্য দোয়া করবেন। আলমগীর মোল্লার বাবা মিরাজুল হক বলেন, একজন বাবা হিসেবে আমি গর্বিত, কালীগঞ্জবাসীও গর্বিত, আমাদের স্বপ্ন পূরণ হয়েছে, যে স্বপ্ন নিয়ে জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছি সেটি পূরণ হয়েছে, ছেলে জাতীয় দলের হয়ে প্রতিনিধিত্ব করছে, এর চেয়ে গর্বের আর কি হতে পারে। আলমগীর যেন দেশের হয়ে নিজের সেরাটা দিতে পারে সেজন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি। কালীগঞ্জ ক্রীড়া ফেডারেশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জামিল হোসেন বলেন, আলমগীর খুব পরিশ্রমী ও মেধাবী খেলোয়াড়। এর আগে পেশাদার লিগে কালীগঞ্জের অনেকে খেললেও এই উপজেলা থেকে আলমগীর প্রথম জাতীয় দলে খেলার সুযোগ পেয়েছে, এজন্য কালীগঞ্জবাসী গর্বিত।